চীনের সঙ্গে সীমান্ত বিরোধের মধ্যেই ভারতের মাটিতে স্পর্শ করেছে বাহুবলি বা ফ্রান্সের রাফায়েল জেট বিমান। ভারতের প্রতিবেশী চীন ও পাকিস্তান এবার রাফায়েল আতঙ্কে ভুগতে শুরু করেছে। নয়তো ভারতের মাটিতে রাফায়েল ফাইটার জেট নামার পর থেকেই একাধিক বিবৃতি দিতে শুরু করত না এই দুই দেশ, এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের। আম্বালা বিমানবন্দরের পাঁচটি রাফায়েল বিমান প্রথম অবতরণ করে বুধবার। 2016 সালের 23 সেপ্টেম্বর ফরাসি একটি সংস্থা থেকে 36 রাফায়েল জেট পেন্টেন কেনার জন্য 59,000 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করে ভারত। এর মধ্যে 30টি বিমান, 6টি প্রশিক্ষণ বিমান রয়েছে। রাফায়েল সর্বাধিক গতি ঘন্টায় 2,130 কিলোমিটার, এর ফায়ার পাওয়ার 3,700 কিলোমিটার। তাছাড়া রাফায়েল খুব উচ্চতায় উড্ডয়ন করার ক্ষমতা আছে, এটি 24,500 কেজি ওজন বহন করতে সক্ষম। এদিকে পাকিস্তান অসামঞ্জস্যপূর্ণ অস্ত্রসজ্জা ও অস্ত্র আমদানি বন্ধের আহ্বান জানিয়েছে। অন্যদিকে চীন দুদেশের সীমান্তে শান্তি বজায় রাখার আহ্বান তুলে ধরেছে। বৃহস্পতিবার পাকিস্তান বিশ্বের অন্যান্য দেশের কাছে আবেদন করেছে ভারতের বৈষম্যমূলক অস্ত্র সংখ্যা বৃদ্ধি প্রবণতা ঠেকাতে। পাকিস্তানের দাবি ভারতকে যেন বুঝিয়ে বিভিন্ন দেশ নিরস্ত্র করে। পাক বিদেশ মন্ত্রীর মুখপাত্র আয়েশা ফারুকী এই আবেদন করেন। এদিকে রাফায়েল জেট ভারতে নামার পরই চীন পাকিস্তানকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চীনের বিদেশ মন্ত্রীর মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক স্থিতি অবস্থা ভারত যেন বজায় রাখেন, তাহলে দুদেশের শান্তি বজায় থাকবে বলে জানিয়েছেন চীন। এস এম আবু সাইদ, পুন্ড্র নিউজ।